আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ড্রোন হামলায় ইরানের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বেইজিংয়ে ইটের বদলে পাটকেল আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি মানবাধিকার সংস্থাগুলোর আমিরাতের আদালতে দোষী সাব্যস্ত সৌদি মন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব চীন পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর কাপসে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ড্রোন হামলায় ইরানের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত সিরিয়া ইরাক সীমান্তে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন শনিবার থেকে রোববারের মধ্যে কোনো এক সময় তাদের ওপর হামলা হয়েছিল তবে নিহত কমান্ডারের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বেশ কয়েকটি আরব গণমাধ্যমের বরাতে হারিস ও সিডনি মর্নিং হেরাল্ডের খবরে এমন তথ্য মিলেছে প্রতিবেদন অনুসারে ওই কমান্ডার ছাড়াও আরও তিনজন নিহত হয়েছে তাদের হিসেবে করা হয়েছে। ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল আরাবিয়া জানিয়েছে সিরিয়া অতিক্রম করতে যাওয়া আল কিয়াম সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হয় তাদের মরদেহ উদ্ধারে ইরাকি আধা সামরিক বাহিনীর সদস্যরা সহায়তা করে এর বাইরে কোন বিস্তারিত তথ্য জানানো হয়নি তবে এই খবর অস্বীকার করেছে হিজবুল্লাহ সংশ্লিষ্ট নেটওয়ার্ক আল মিয়াদান নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা এমন দাবি করেছে গত জানুয়ারিতে মার্কিন গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন ইরানের শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানি তখন তার সঙ্গে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী মোবিলাইজেশন ফোর্সের উপ কমান্ডার আবু মাহাদিয়াল মোহাদিসও নিহত হয়েছিলেন আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে আল কায়েদা সমর্থিত একটি ইসলামী গোষ্ঠী বার্তা সংস্থা রয়টার্স জানায় সোমবার সকালে অল্প সময়ের মধ্যে মালির কিদাল মোনাকা এবং গাও শহরে অবস্থিত তিন ফরাসি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা ফরাসি বাহিনীর মুখপাত্র থমাস রোমিগুয়ের হামলার বিষয়টি নিশ্চিত করেন এদিকে মেনাকা শহরের মেয়র ননটা কোটিয়া জানান সামরিক ঘাঁটি এলাকা থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পেয়েছেন তবে তিনি বিস্তারিত কিছু বলতে পারেনি গাও শহরে এক প্রত্যক্ষদর্শী জানান ভোর সাড়ে পাঁচটায় ফরাসি ঘাঁটি লক্ষ্য করে অনেক রকেট হামলা হতে দেখেছেন তিনি এদিকে এক বিবৃতিতে আল কায়েদা জানান বিধর্মীয় ফরাসি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ইসলাম ও মুসলিমদের সমর্থনে এই রকেট হামলা চালানো হয়েছে দশ নভেম্বর উত্তর আফ্রিকার আল কায়দার শীর্ষ নেতা বাগ আগ মোশাকে হত্যা করে ফরাসি সেনারা মালি সেনাবাহিনীর সাবেক এই কর্নেল দেশটির শীর্ষ জিহাদি দল জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিনের প্রভাবশালী সদস্য ছিলেন মালিতে পাঁচ হাজারের বেশি ফরাসি সেনা অবস্থান করছে দেশটির নিরাপত্তার কাজ করছে তারা বাণিজ্য বেইজিং এর পাটকেল চীন নতুন বিধি প্রণয়ন করছে যা দেশটির নির্দিষ্ট কিছু পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ করবে এই আইনে সামরিক প্রযুক্তি সহ অন্যান্য পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ করবে বিশেষ করে সেসব পণ্যের রপ্তানি যা চীনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলতে পারে বিবিসি বলছে ধারণা করা হচ্ছে রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়টি যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের জবাবে গ্রহণ করেছে চীন ট্রাম্প প্রশাসনের চীন প্রযুক্তি পণ্যের প্রসার নিয়ন্ত্রণ নীতি গ্রহণের কারণে যুক্তরাষ্ট্র চাপের মুখে পড়েছে টিকটক হোয়াওয়ে টেন সহ বেশ কিছু প্রতিষ্ঠান তাই বিশ্লেষকরা বলছে ইটের বদলে পাটকেল কর্মসূচি হাতে নিয়েছে চীন আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি মানবাধিকার সংস্থাগুলোর সংযুক্ত আরব আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের প্রায় তেইশ বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধাস্ত্র বিক্রি আটকানোর দাবিতে একটি চিঠিতে সই করেছে উনত্রিশটি অস্ত্র নিয়ন্ত্রণ এবং মানবাধিকার সংস্থা তারা মার্কিন কংগ্রেসের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিশাল ওই চালান বাতিল করতে অনুরোধ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি আটকানোর এই প্রচেষ্টার অন্যতম উদ্যোগ প্রজেক্ট অন মিডল ইস্ট ডেমোক্রেসি পিওএমইডি অ্যাডভোকেসি অফিসার সেথ বাইন্ডার বলেন আশা হচ্ছে এসব অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করা যদিও অল্প সময়ের মধ্যে না হয় তবে সেটি আসন্ন বাইডেন প্রশাসনকে গুরুত্বপূর্ণ সংকেত দেবে যে বিভিন্ন সংস্থা এসব অস্ত্র সরবরাহের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চুক্তি অনুসারে আমিরাতকে পঞ্চাশটি সর্বাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেবে যুক্তরাষ্ট্র পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্সের তৈরি অত্যাধুনিক ড্রোন এবং रे नेर তৈরি মিসাইল সরবরাহ করা হবে আমিরাতের কাছে আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের আগেই পুরনো এই চুক্তির লেনদেন মিটিয়ে ফেলতে চান ডোনাল্ড ট্রাম্প মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়ন চুক্তির অংশ হিসাবেই আমিরাতকে আধুনিক এসব অস্ত্র দিতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন তবে এ নিয়ে দ্বিমত দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের মধ্যে ইতিমধ্যেই তিন সিনেটর এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অস্ত্র বিক্রির বড় চুক্তি উত্থাপনের ক্ষমতা রয়েছে সিনেটরদের তবে সেটি কার্যকর হতে সিনেটের অনুমোদন পেতে হবে যদিও গত চার বছরে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটের ট্রাম্পের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার রেকর্ড খুব একটা নেই তাছাড়া প্রস্তাবটিকে ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদেও অনুমোদন পেতে হবে মার্কিন কংগ্রেস এবং স্বরাষ্ট্র বিভাগের কাছে মানবাধিকার সংস্থাগুলোর পাঠানো চিঠিতে বলা হয়েছে ইয়েমেন এবং লিবিয়ায় যুদ্ধরত একপক্ষ আমিরাতের কাছে অস্ত্র বিক্রি হলে তা বেসামরিক নাগরিকদের ক্ষতি এবং মানবাধিকার সংকট বাড়িয়ে তুলবে চিঠিতে আরো বলা হয় প্রস্তাবিত অস্ত্র বিক্রি বহু পুরনো বৈদেশিক সহায়তা আইনের লঙ্ঘন যেটাতে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনকারী এবং মানবিক সহায়তায় বাধা দানকারীদের অস্ত্র ও নিরাপত্তা সহায়তা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে চিঠিতে সই করা উল্লেখযোগ্য সংস্থাগুলোর মধ্যে রয়েছে কায়রো ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস স্টাডিজ মোয়াতানা ফর হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা আমেরিকানস ফর ডেমোক্রেসি হিউম্যান রাইটস ইন বাহারাইন প্রভৃতি সূত্র আল জাজিরা আমিরাতের আদালতে দোষী সাব্যস্ত সৌদি মন্ত্রী দুবাইয়ের একটি আদালতে প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সৌদি আরবের শ্রম মন্ত্রী আহমেদ আল রাজি ও তার চার ভাই ফিলিস্তিনি কানাডিয়ান ব্যবসায়ী ওমর আয়েশের দায়ের করা মামলায় তাদের দোষী সাব্যস্ত করা হয় সোমবার আল জাজিরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির উদ্ধৃতি মঙ্গলবার এই খবর জানিয়েছে ইয়েনি সাফাক খবরে বলা হয়েছে বর্তমান সৌদি শ্রমমন্ত্রী আহমেদ আল রাজি এবং তার ভাইদের বিরুদ্ধে প্রতিষ্ঠাতা আয়েশের শেয়ার সহ তামির হোল্ডিং ইনভেস্টমেন্টের মালিকানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযোগ আনা হয়েছিল ২৫ নভেম্বর আদালত ওই রায় দিয়েছিল বলে জানিয়েছে আছে আল জাজেরা ফিলিস্তিনের ব্যবসায়ীকে সৌদি মন্ত্রী ও তার ভাইদেরকে 462.8 মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন আদালত পাশাপাশি 2017 সালের মার্চ মাস থেকে বার্ষিক 9% শতাংশ লাভসহ এই অর্থ প্রদান করতে বলা হয়েছে সম্পূর্ণ অর্থ পরিষদ পর্যন্ত এই লভংশ বহাল থাকবে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি মন্ত্রী আল রাজি দেননি এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেননি এরাবিক পোস্টকে মামলার বাদী আয়েশ বলেছেন দুবাই আদালতে সৌদি মন্ত্রী আহমেদ আল রাজিকে প্রায় দুই বিলিয়ন দীর্হাম পরিশোধ করতে বলেছেন চীন পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর এশিয়ার পরাশক্তি চীন ও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চুক্তিটি স্বাক্ষরিত হল সোমবার ইসলামাবাদে চীনের প্রতিরক্ষা মন্ত্রী উই ফুং খার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া মূলত সেই বৈঠকে দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় খবর টাইমস অব ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ চুক্তিতে চীনের পক্ষে উইফুং এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজোয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা সই করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন সাক্ষাতে দুই দেশের প্রতিনিধি দল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা এবং সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এ সময় চীনা প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবর্তন নেটওয়ার্ক বা সিপিইসির যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারায় পাকিস্তানকে ধন্যবাদ জানান চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডোরের নাম সিপিইসি করিডরটি চীনের প্রস্তাবিত ওয়ান বোল্ট ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তোলা হচ্ছে